অন্যান্য দিনের মতনই বসিরহাট ইছামতি ব্রিজের উপর আজও চলছিল পুলিশের নাকা চেকিং, আর সেখান থেকে উদ্ধার করল ট্রাক ভর্তি বাচ্চা। কারোর বয়স 8, আবার কারোর 15, তবে প্রত্যেকেরই বয়স 18 বছরের নিচে। অভিযোগ, ইছামতি ব্রিজের উপর নাকা চেকিং চলাকালীন হঠাৎই বেশ কিছু বাচ্চার কান্নার আওয়াজ কানে আসে কর্মরত ট্রাফিক পুলিশদের। তারপরই ট্রাকটিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 22 জন বাচ্চা। আমরা নাকা চেকিং চলাকালীন বোর্ডঘাট থেকে টুয়ার সীমান্তর দিকে একটি ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকটাকে আমরা আটক করি। আটক করে অর্ডার করার কারণ যে ট্রাকের সাইড দিয়ে 2-4টে বাচ্চা উঁকিঝুঁকি মারছিল, তো সেই সন্দেহে আমরা ট্রাকটা আটক করি। আটক করাতে আমরা জিজ্ঞাসা করি যে ট্রাকের এতগুলো বাচ্চা কোথায় যাওয়া হচ্ছে, তোরা বলছিল যে আমরা হুজুর বাড়ি যাচ্ছি। দেখ, আমরা এই গাড়িটিকে নিয়ে তদন্ত করে তদন্ত করার জন্য গাড়িটি আটক করা হলো। তবে ট্রাক চালক ও খালাসি পুরো ঘটনাটি অস্বীকার করেছে। তারা জানায় বাচ্চাগুলো তাদের পরিবারের, আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল তারা। সূত্রের খবর, বসিরহাট পুলিশ ট্রাক চালক ও খালাসি সহ বাচ্চাদের আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।